আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার যদি কম্পিউটার থাকে আর আপনি যদি টাইপ শিখতে হয়তো বা আপনি কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন তো তার আগ মুহূর্তের জন্য এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে সেটি হচ্ছে আপনি এই কম্পিউটারের মাধ্যমে বাসায় বসে নিজে নিজেই কারো সহযোগিতা ছাড়া কিবোর্ড দিকে না তাকিয়েই আপনি টাইপিং শিখতে পারবেন তার একটি প্রসেস আমি আপনাকে দেখাতে যাচ্ছি এবং তার পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাকে আমি দেখাবো সেটি হচ্ছে ক্যারেক সফটওয়্যার আপনার কম্পিউটারের জন্য যে সফটওয়্যার গুলি টাকার বিনিময়ে ইনস্টল করতে হয় বা টাকার বিনিময় ইউজ করতে হয় সেখানে হয়তো বাৎসরিক চার্জ থাকে একটি লাইসেন্স কি নিতে হয় মানে একটি কোড নাম্বার প্রয়োজন হয় তো সেই কোড নাম্বারটি পেতে হলে ডলার করতে হয় তবে আপনি সে সফটওয়্যার অর্থাৎ ক্যারেক্ট সফটওয়্যার গুলি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন তার একটি প্রসেস আমি আপনাকে দেখাতে চলছি তবে তার আগে আমি আরেকটু বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আপনাকে একটু খোলসা করে দিচ্ছি সেটি হচ্ছে কোনো একটা সময় আজ থেকে সাত আট বছর আগে আমিও কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম কম্পিউটার প্রশিক্ষণের জন্য এবং সেখানে আমার প্রথম ক্লাস ছিল টাইপ নিয়ে কারণ কম্পিউটার এ মূলত প্রথম কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ হচ্ছে যে টাইপিং করা আপনি যখন টাইপিং এক্সপার্ট হয়ে যাবেন তারপরে বাকি অপশনগুলি আপনার কাছে সহজ হয়ে যাবে তো টাইপিং শেখার জন্য শিক্ষাটা আসলে নিজের কাছে এটা সবাই বলে থাকবে কিন্তু সেজন্য সরঞ্জাম আদি কিন্তু যথেষ্ট পরিমাণ প্রয়োজন আছে তবে আপনার বাসায় যদি কম্পিউটার না থাকে আর আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে ভালো ফলাফল আশা করতে পারবেন না সেহেতু বাসায় থাকাটাই উত্তম তবে বাসায় থাকলে আপনি করতে পারবেন তবে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলে আমি যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার ভাইয়ের পাঠানো তিন হাজার টাকা দিয়ে আমি কম্পিউটার ট্রেনিং করছি এবং ট্রেনিং করার পরে তিন মাসের ব্যাপী একটি কম্পিউটার ট্রেনিং ছিল এবং তিন মাস শুধু টাইপ করে যাচ্ছি আর যখন আমাকে টাইপিং করতে দিল সেটি প্রথমে দিয়েছিল আমাকে এরকমই টাইপিং মাস্টার সফটওয়্যার কিন্তু সে সফটওয়্যার সম্পর্কে তখন আমি কিছুই বুঝতাম না তো সেখানে একটি গেম সিস্টেম ছিল তো আমি খুঁজে খুঁজে কিবোর্ড থেকে খুঁজে খুঁজে আমি অক্ষরগুলি গুলি টিপে টিপে সেই গেমসটি খেলছিলাম সেটা মনে আছে কিন্তু এইভাবে কিন্তু অক্ষর চিনা যায় না কারণ দশটি আঙ্গুলই কিন্তু টাইপিং এ কাজ করে এখন এই দশটি আঙ্গুল কোন জায়গায় কোন আঙ্গুলটি ভসবে সেটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করে অনুমান করে নিতে হবে তো সেটি কিন্তু কেউ ধরে ধরে শিখাবে না তো টাইপিং মাস্টার সফটওয়্যারটি সম্পর্কে একটু বলি আপনি ফ্রিতে সবগুলি কোর্স করতে পারবেন না এখানে এক থেকে বারোটি লেভেল আছে আর এই বারোটি লেভেল আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না তখনই আপনাকে দরকার হবে লাইসেন্স তো লাইসেন্স কিভাবে পেতে পারেন সেটা আমি পরে দেখাচ্ছি আমার কথা বলে নিচ্ছি আমি এই তিন মাস কোর্স করার পরে কিন্তু আমি টাইপ করতে পারি নাই এই কিছুদিন আগেও আমি যে অক্ষরগুলি আছে কি বলে সেগুলি আমি খুঁজে খুঁজে টিপ দিতাম এবং সেগুলি দেখে দেখে আমি মোটামুটি টাইপ করতে পারতাম তবে সেটাকে টাইপ বললে ভুল হবে তো আমি তিন মাসের কোর্স করার পরে কিন্তু আমি পরীক্ষা দিয়েছি সেখানে আমার কিন্তু বোর্ড পরীক্ষা হয়েছে এবং সেখানে আমি পাসও করেছি অলরেডি তো পাসও করলাম আমি কম্পিউটার ট্রেনিং নিলাম অথচ আমি টাইপ করতে পারি না তাই এটা কোন ধরনের ট্রেনিং হলো যাই হোক যিনি ট্রেনিং আমাকে দিয়েছেন তিনি দীর্ঘজীবী হোক তার জন্য দোয়া করলাম আর কি তো এরপরে আমি দুই তিন মাসের প্রচেষ্টায় মানে তাতে যে অল টাইম তা নয় ফাঁকে ফাঁকে মাঝে মাঝে প্রচেষ্টায় আমি এই টাইপিং মাস্টার দিয়ে টাইপ করে আজকে আমি সম্পূর্ণ টাইপ সম্পর্কে আমার পুরো আইডিয়া হয়ে গেছে এখন আমি না দেখি কিবোর্ড দিয়ে আমি টাইপ করতে পারি সুতরাং আমি বাস্তব এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনিও পারবেন আপনিও যদি চান আপনার যদি টাইপ শেখার আগ্রহ থাকে তাহলে আপনি নিজে নিজে কোনো কম্পিউটার সেন্টারে আপনাকে যেতে হবে না টাকা খরচও করতে হবে না আপনি বাসায় বসেই করতে পারবেন তো আমি টাইপিং মাসের সম্পর্কে আরেকটু কথা বলি সেটা হচ্ছে এখানে এক থেকে বারোটি লেভেল আছে এবং এই লেভেলগুলি সম্পূর্ণ আপনাকে প্রথমে দিবেন না যখন আপনি টাইপ মাস্টার সফটওয়্যারটি ইনস্টল করবেন নর্মালি তখন আপনাকে একটা দুইটা লেভেল হয়তো আপনাকে দিবে তারা ফ্রিতে তারপরে আপনি যদি ইউজ করতে চান তখনই আপনাকে দেখবেন যে ওখানে তালাবদ্ধ করে রেখেছে লেবেলগুলি তো সেগুলিকে লাইসেন্স কি দিয়ে এই লেবেলগুলি খুলতে হবে এছাড়াও আপনি শুধু টাইপ মাস্টার না আপনি যে যেকোনো সফটওয়্যারই ফ্রিতে ইনস্টল করতে পারবেন যে সফটওয়্যার গুলি ক্যারেক্ট সফটওয়্যার অর্থাৎ টাকার বিনিময়ে ইউজ করার যোগ্য তো টাইপিং মাস্টার থেকে আপনি যখন এক থেকে বারোটি লেভেল আপনি কমপ্লিট করতে পারবেন তখনই দেখবেন যে আপনি টাইপিং হয়ে গেছে দেখানো হচ্ছে আপনাকে যে কোন আঙ্গুলটি কোন অক্ষরের উপর বসবে এবং প্রথমে কিভাবে প্রথমে কয়টি আঙ্গুলের ব্যবহার হবে তারপরে কোথায় কোথায় ব্যবহার হবে আপনাকে সম্পূর্ণ নির্দেশনা দিবে এই সফটওয়্যারটি এবং এর মাধ্যমে আপনি শিখতে পারবেন এবং লাইসেন্সটি কোথায় ব্যবহার করতে হয় সেটি আমি দেখাবো তবে এই সফটওয়্যারটি আপনি কোথা থেকে ডাউনলোড করলে লাইসেন্স যে কি আছে আপনি 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 সাথে পাবেন এবং এটা দিয়ে করতে তো আপনাকে প্রথমে গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন বিট টরেন্ট লিখে আপনাকে সার্চ রেজাল্ট হিসাবে আপনি বিট টরেন্ট যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ওপেন হবে এটাখানে ক্লিক করবেন ক্লিক করলে সাইটটি যখন ওপেন হবে এখানে দেখবেন যে ডাউনলোড একটি অপশন আছে ডাউনলোড তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে টাকার এই ইনস্টল করা হয় কিন্তু তার পাশাপাশি বেসিক যে একটি অপশন আছে ফ্রি তো আমরা টাকা পয়সা খরচ না করেই আমরা বেসিক যে ফ্রি অপশন আছে এখানে আমরা ডাউনলোড নাওতে ক্লিক করব তো ক্লিক করার পরে এটি আমাদের কম্পিউটারে যখন ডাউনলোড হয়ে যাবে তারপর এটাকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব তো ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করলে তার পেজটি এরকম দেখা যাবে তো এটার ভিতরে আমাদের কোনো কাজ নেই এটার ভিতরে যে কাজ আছে সেটা আমরা পরে দেখব তো তারপরে যেটা হচ্ছে যে আপনি আরেকটি সাইটের সহযোগিতা নিবেন সেটা হচ্ছে যে দা পাইরেট বাই এই সাইটটিতে আপনি প্রবেশ করবেন এই লিঙ্কটি আপনি এখান থেকে একটু দেখে নিন তো এখানে আসার পরে আপনি সার্চ যে বারটি দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনি আপনার কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি যে সফটওয়্যারটি আপনি মানে যে ক্যারেক সফটওয়্যারটি আপনি ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটি এখানে লিখে সার্চ দিবেন তবে এটা কিন্তু গুগলের মতো সার্চ অপশন নয় যে যা খুশি লেখলেও আপনাকে সাজেস্ট করে সাইটটি দেখাবে তা কিন্তু নয় আপনাকে সঠিক বানানটি মানে সঠিক যে সেন্টেন্সটি সেটি এখানে লিখতে হবে তো আমি এখানে টাইপ মাস্টার লিখে সার্চ দিব তো এখানে একটা জিনিস কি ক্লিক করলে আপনাকে অন্য দিকে নিয়ে যেতে পারে এদিক সেদিক নিয়ে গেলে ক্রুশ দিয়ে কেটে আবারও জায়গা মতো চলে আসতে পারবেন তবে আমি যখন টাইপ মাস্টার লিখে সার্চ দিলাম তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টাইপ মাস্টার যে কয়টি সফটওয়্যার এখানে দেওয়া আছে তো সেগুলি আমাকে দেখাচ্ছে তো এর ভিতর থেকে আপনি পাশে দেখে নিতে পারেন যে এখানে কোন সফটওয়্যারটি বেশি ডাউনলোড হয়েছে যে সফটওয়্যারটি আপনার বেশি ডাউনলোড হয়েছে সেই সফটওয়্যারটি সফটওয়্যারটি বা যে যে আপনার প্রয়োজন সেইটিকে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এটা ডিটেলস দেখতে পারবেন এবং নিচে এই সফটওয়্যার সম্পর্কে অনেকে কমেন্ট করছে অনেক ইউজার যে এই সফটওয়্যারটি আসলে ব্যবহারযোগ্য কিনা এটি হেল্পফুল কিনা তো এই কমেন্ট গুলি দেখে আপনি বুঝতে পারবেন যে সফটওয়্যারটি ভালো নাকি খারাপ তো দেখার পরে উপরে চলে আসবেন উপরে আসার পরে এখানে দেখবেন যে গেট দিস টরেন্ট মানে এটা টরেন্টে আপনি ডাউনলোড করবেন এই গেট দিস টরেন্ট অপশনে আপনি ক্লিক করবেন তার মানে হচ্ছে যে এটি টরেন্টে আপনি ডাউনলোড করতেছেন এটি এমনিতে কিন্তু টরেন্ট সফটওয়্যার ছাড়া অথবা এটা ডাউনলোড হবে না কম্পিউটারে আপনি যখন বিট টরেন্টি আগে ইনস্টল করে রেখেছেন সেহেতু ডাউনলোড হবে গেট দিস টরেন্টে আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এইটি আপনার বিট টরেন্ট যে সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে তার ভিতরে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হতে যখন হয়ে যাবে আমার এটি করা আছে এই জন্য দেখাচ্ছে যে এখানে ডাউনলোড হয়ে গেছে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে তারপর এখান থেকে আপনি মাউসের বাটনে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটারের যেখানে আপনি ডাউনলোড অপশন আছে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে আমি ওপেন করে আপনাকে দেখাচ্ছি দেখুন সফটওয়্যারের পাশে আরও তিনটা অপশন আছে ও এই তিনটা অপশনের ভিতরে কি কাজ আছে এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন টাইপ মাস্টার এটা হচ্ছে গিয়ে সফটওয়্যার এটা আপনি ইনস্টল করবেন তো এটা ইনস্টল করার কিছু নির্দেশিকা আছে এবং এই যে টাইপিং কি সে টাইপিং কি এখানে দেওয়া আছে এবং সফটওয়্যার কিও কিন্তু এখানে দেওয়া আছে আপনার যা কিছু প্রয়োজন হবে এই সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করার জন্য কিন্তু তারা এই একটি ফাইলের মধ্যেই দিয়ে দিচ্ছে অর্থাৎ এক ফাইলই যথেষ্ট এটা হচ্ছে টাইপিং কি এটা হচ্ছে লাইসেন্স আপনার এই লাইসেন্সটি আপনার ব্যবহার করতে হবে আপনার টাইপিং সফটওয়্যারের ভিতরে তারপরে হচ্ছে যে যে রেডমি যে অপশনটি আছে এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে এটার ভিতরে ক্লিক করে আপনি নিচের দিকে যে দেখবেন যে ইনস্টল নির্দেশিকা দেওয়া আছে ইনস্টল প্রোগ্রাম তারপরে ডিসকনেক্ট ইন্টারনেট এখান থেকে যে সফটওয়্যার গুলি সাধারণত আপনি ডাউনলোড করবেন না ইনস্টল করবেন অবশ্যই আপনার নেট কানেকশন ডিসকানেক্ট করে রাখবেন নির্দেশিকাটা একটু পরে নেবেন তাহলে আপনাকে ইনস্টল এই মোতাবেক ইনস্টল করলে আপনি সহজেই এটা ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে যে এই লাইসেন্স কিটা আছে এটা আপনি আপনি কোথায় ব্যবহার করবেন করবেন টাইপ যখন ওপেন ওপেন করার পরে ইনফরমেশন একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখবেন যে ইন্টার লাইসেন্স ইন্টার লাইসেন্স ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি ওই যে প্রোডাক্ট কি দেওয়া আছে সেই কি অপশনে আপনার ওখান থেকে কি কোডটি এখানে দিবেন এবং নামটি এখানে দেওয়া ওকে করে দিবেন দেখবেন যে আপনার এক থেকে বারোটি লেভেল থাকে সেই লেভেলগুলি যে তালাবদ্ধ ছিল সেগুলি সব খুলে যাবে এগুলি সব খুলে যাবে তারপরে আপনি সম্পূর্ণ কোর্সটাই কমপ্লিট করতে পারবেন এবং এই সফটওয়্যারের মাধ্যমে আপনি প্র্যাকটিস করবেন আপনার যখন মাথা ঠান্ডা থাকে তখন মাথা গরম রেখে করবেন না এবং সম্পূর্ণ ধ্যান খেয়াল আপনার কিবোর্ডের দিকে লেখার দিকে আর এইটার নির্দেশিকার দিকে অর্থাৎ যেভাবে আপনাকে শিখাচ্ছে সেইভাবে করে আপনি ঠান্ডা মাথায় শুধু আঙ্গুলগুলি বসাতে থাকবেন আঙ্গুলগুলি হয়তো বা প্রথমে আপনার টান লাগতে পারে এদিক সেদিক যেতে পারে একটা জায়গায় দুইটা বসতে পারে এটা প্রথমে আপনার কাছে কিছুদিন এরকম উল্টাপাল্টা মনে হতে পারে তবে যখন আপনি কয়েকটা দিন প্র্যাকটিস করবেন তারপরে দেখবেন যে যে আঙ্গুলটি যেখানে বসানোর দরকার সেখানেই অটোমেটিক্যালি বসে যাচ্ছে এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে তো এভাবে করে এখানে গেম সিস্টেম আছে এখানে আছে আপনার রিভিউ আছে বিভিন্ন সিস্টেমে আপনি টাইপিং টা শিখতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ